নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকে। শুরুতেই আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি। আপনারা জানেন মার্কেটে যে এই বলা যায় প্যানিক সৃষ্টি হচ্ছে সেটার কারণও আপনারা জানেন। তার কারণ হচ্ছে আপনারা হাই এন্ট্রি নিয়েছেন, লো জায়গায় এন্ট্রি নেননি। আপনি যে জায়গায় এন্ট্রি নিয়ে থাকুন না কেন এবং যে কয়েনে এন্ট্রি নিয়ে থাকুন না কেন, আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা। তার কারণ হচ্ছে আপনি যে যে ভুলটা করেছেন সেই ভুলটা আমি বেশ কিছুদিন আগে করে চলে এসেছি অলরেডি। তো সেই কারণেই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ভুলটা আমিও করেছি, এবং আমি যখন বলছি তখন আপনার দিকটা জেনেই বলছি। তার কারণ হচ্ছে আমিও আপনাদের মতোই ট্রেডার ছিলাম, আপনাদের মতোই চিন্তা ভাবনা করতাম, তারপরে কিন্তু আজকে এই জায়গায় এসে আপনাদের কথা বলছি। এবং সবসময় চেষ্টা করবেন আমি যেটা বলি সেটা নিজের লাইফের সাথে রিলেট করতে বা নিজের ট্রেডের সাথে রিলেট করতে, তাহলে বুঝতে পারবেন যে আপনিও কোথাও না কোথাও গিয়ে এই ভুলটাই করেন। তো ফার্স্ট যে ভুলটা আমাদের হয় সেটা হচ্ছে আমরা একটা কোনো কয়েন কিনলাম, কয়েনটা আমরা কিনেছি $10, সেই কয়েনটার প্রাইস হয়ে গেছে $9.5, $8। আমাদের খুব চিন্তা হয়, আমাদের খুব প্যানিক হয়। তার কারণ হচ্ছে এই অ্যামাউন্টটা যদি আরো বেশি হয়, যদি আমরা $100 ইনভেস্ট করি আর সেটা যদি $70 বা $80 হয়ে যায়, তাহলে কিন্তু আরো বেশি চিন্তা হয়। আজকে যেটা আপনি শিখবেন বা জানবেন সেটা আপনাকে কেউ চাইলেও শেখাতে পারবে না, কেউ চাইলেও বোঝাতে চাই পারবে না। এবং আমি যে বলছি এটা যদি শোনার পর আপনি বলে হ্যাঁ বলছে তো বলছে, তাহলে কিন্তু আপনি কিছু শিখবেন না, এটাও একটা ফ্যাক্টর। একটা জিনিস ভালো করে মাথায় রাখুন, আপনি যখন মার্কেটে এসছেন কোনো জিনিস কিনছেন, মানে কোনো আপনি কয়েন কিনলেন, যে কোনো একটা কয়েন কিনলেন, আমি ধরে নিলাম আপনি বিটকয়েন কিনলেন, বা আপনি আমি ধরে নিলাম আপনি শিবাইনু কয়েন কিনেছেন, তো আপনি শিবায়নু কয়েন $100 কিনেছেন, তো $100 শিবায়নু আপনার হয়ে গেছে $90 বা $80। সেক্ষেত্রে যদি আপনি এটা ভাবেন যে আমার $100 শিবায়নু কয়েনটা $80 হয়ে গেছে, আমার এবার কিন্তু আমার প্যানিক হচ্ছে, আমার $100টা $80 হয়ে গেল, এবার কি করব আমি। তো এটা তখনই করতে হয়, মানে এটা তখনই তারা করে যারা মার্কেট সম্পর্কে কিন্তু কোনো রকম ধারণা নেই। তার কারণ হচ্ছে মার্কেট সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু তবে এই রকম চিন্তা ভাবনা আসবে। কারণ 20% মার্কেট ডাউন হওয়া খুব একটা বড় ব্যাপার নয়, 30% মার্কেট ডাউন হওয়া খুব একটা বড় ব্যাপার নয়। আমি আপনাদের আগের ভিডিওটায় বা তার আগের ভিডিওটায় আপনাদের বললাম যে বিট টরেন্টে আমি প্রায় 75% ডাউনে ছিলাম, কারণ মাইগ্রেশন যখন হয়েছিল আমি কিছু বিট টরেন্ট রেখে দিয়েছিলাম। তারপর থেকে মাইগ্রেশনের পর বিট টরেন্ট BTTC কয়েনটা শুধুমাত্র ডাউন অ্যান্ড ডাউন এবং অল টাইম লো ক্রিয়েট করেছে দিনের পর দিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ইনভেস্টমেন্ট করেছিলাম প্রায় $3,000 মতো, সেটা কিন্তু হয়ে গেছিল প্রায় $700-$600, এটা কিন্তু আমি দেখেছি। আমি নিজের লাইফ দিয়ে প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদের বোঝাতে চেষ্টা করছি, কোনো রকম কারোর কথায় না, কারোর ভাবে নয়। তো চাইলে আমি সেই পোর্টফোলিওর স্ক্রিনশট আমি টেলিগ্রামে দিয়ে দেবো আপনাদের, অবশ্যই আপনারা টেলিগ্রাম যারা জয়েন করেছেন তারা অবশ্যই দেখতে পাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, তার কারণ হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন, এবং কী জিনিস মিস করছেন সেটা আপনি পরে গিয়ে বুঝতে পারবেন, এখন হয়তো বুঝতে পারছেন না। নেক্সট যেটা ব্যাপার, টেলিগ্রামে আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাবো যে আমার $3,000 মতো ইনভেস্টমেন্ট তো ছিল, সেটা 75% ডাউন হয়ে গেছিলো। এবং যখন বিয়ার মার্কেট ছিল, আপনারা জানেন যে আমরা 2 বছর প্রায় বিয়ার মার্কেট কাটিয়ে এসেছি, তো সেই সময় 75-76% ডাউন পোর্টফোলিও, $3,000 ভ্যালু মোটামুটি হয়ে গেছে $500 আশেপাশে, ঠিক আছে। এত লস, এত বড় একটা লস, আমি যদি সেই সময় বুক করে নিতাম, যা $3,000 মধ্যে $500 তো পাচ্ছি বলে সেল করে দিতাম, তাহলে আমার সাথে কি হতো, আজকে বিটকয়েন যে 130% পাম্প করলো বা দুদিনে প্রায়, মানে লাস্ট এক সপ্তাহে প্রায় 186%-এর মতো পাম্প, ইভেন আজকে মার্কেট ডাউন তাও বিটকয়েন পাম্প করেছে, এটা কি আমি দেখতে পেতাম? কোনোভাবে সম্ভব ছিল আমি এটা দেখতে পেতাম? কোনোভাবে কিন্তু সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনাদের বোঝাতে চেষ্টা করছি। আপনি একটা কয়েন, সেই কয়েনটা যদি অন্তত তার যদি কোনো ইউজ কেস থাকে, আপনি যদি সেই কয়েনটা কিনে থাকেন এবং জেনে কিনে থাকেন যে এই কয়েনটার ইউজ কেস আছে, আপনি ধরে নিন আপনি আরবিট্রাম কিনেছেন $1.6-এ, কথার কথা বলছি আমি, আজকে আরবিট্রামের প্রাইস হচ্ছে $1-এর আশেপাশে। তো আপনি ভাবছেন যে আরবিট্রাম তো আমায়, আমি $100-এ কিনেছিলাম, সেটা তো আমার এখন মোটামুটি $80 হয়ে গেছে, মানে এই এর থেকে কি আমি প্রফিট করতে পারবো? তো স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, কিভাবে কিন্তু আপনার কেনা উচিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি এককালীন একবারে সমস্ত টাকা ইনভেস্ট করে দিলেন কোনো কয়েনে, যেমন আমি বিটকয়েনের ক্ষেত্রে বললাম আমি $3,000 ইনভেস্ট করেছিলাম, সেটা কিন্তু আমার $500 হয়ে গেছিলো, তো আমি মোটামুটি 75%-এর কাছাকাছি লসে রান করছিলাম। তো এইটা যেটা আমি করেছি এটা তো আমি ভুল করেছি। আমি যদি পার্ট পার্ট বাইং করতাম, যখন কিন্তু বিটকয়েন
20% 30% ডাউন হচ্ছে, তখন যদি আমি 500 500 করে ইনভেস্ট করতাম সেক্ষেত্রে কিন্তু এটা আমার সঠিক বাইং হতো, তার কারণ হচ্ছে অ্যাভারেজ প্রাইসটা অনেক নিচে চলে আসতো। তো এটা আমি করিনি বলে আমি যেমন ভুল করেছি, তেমন কিন্তু আপনারাও এটা করে থাকেন। একবারে আপনার কাছে টাকা এলো, আপনি ডলার দিলেন, আপনি $100 করলেন, আপনি মোটামুটি $100টা পুরো লাগিয়ে দিলেন, আপনার হাতে পুরো শূন্য। আবার যখন মার্কেট ডাউন হয়ে গেল তখন আপনার কাছে টাকা নেই, আপনি ভাবছেন। আপনারা কিন্তু এটাই করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানান, যদি সত্যি বলার ক্ষমতা থাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা এটা করেন কিনা। যারা পার্ট পার্ট বাইং নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি চ্যানেলে বহুবার বলেছি, নতুন এবং পুরনো যারা আছেন তারা অবশ্যই জেনে নিন ভালো করে, পার্ট পার্ট বাইং করুন। পার্ট বাইং না করলে কিন্তু খুব সমস্যা, আপনারা কিন্তু অ্যাভারেজ করতে পারবেন না। 10% ওপর 10% নিচে হলে এত প্যানিক সম্ভব নয়, হয় না। কারণ বারবার আমি একটা কথাই বলছি, আমি টেলিগ্রামে আপনাদের দেখাবো, যদি এখন আমার বিটটরেন্টের আপনি পোর্টফোলিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন 30% 40%-এর কাছাকাছি চলে এসেছে, মানে প্রায় 40% কাছাকাছি কিন্তু কভার করে ফেলেছে লসটা। আগামী বুল রানে কিন্তু এটা ইজিলি 2 গুণ থেকে 4 গুণ প্রফিট দিতে পারে আমাকে, আমি যে জায়গায় বাইং করেছি। তো এটাই হচ্ছে ব্যাপার, আপনি যখন কোনো কয়েন কিনছেন সেটা শর্ট টার্মে কিনছেন না লং টার্মে কিনছেন, সেটার মেন্টালিটি ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার কাছে ইনভেস্টমেন্ট মানে এটা নয় যে আপনি ইনভেস্ট করে দিলেন তারপরে শুধু প্যানিক করলেন। আপনি ইনভেস্ট করে দিলেন, আপনি বললেন আমি $1000 ইনভেস্ট করবো বলে আপনি ইনভেস্ট করে দিলেন, দিয়ে এবার যখন $1000টা $800 হয়ে গেল তখন আপনি কিন্তু প্যানিক করছেন। কারণ কি, আপনি $1000 আপনার টোটাল ফান্ড, আপনি টোটাল ফান্ডটা একবারে লাগিয়ে দিয়েছেন এবং সেটা কমে গিয়ে হয়ে গেছে $800। এটা হচ্ছে ভুল। আপনার কাছে যদি $1000 থাকে আপনি $300 দিয়ে স্টার্ট করুন, 300 300 300, এই তিনটে পার্টে $900 হাতে $100 রেখে দিন। তার কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু মার্কেট আমরা তিন পার্টে বাইং করার পরেও মনে হতে পারে আরও ডাউন হয়ে গেল, তো সেক্ষেত্রে আরও $100 কাজে লেগে যাবেন আপনার সেই জায়গায়। তো এটাই হচ্ছে ব্যাপার, স্ট্র্যাটেজি এইভাবে কিন্তু নিতে হবে। এবং সব থেকে বড় কথা, আমি 1000 কয়েন আপনাদের বললাম, ধরে নিন আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মোটামুটি এখন খুব কম করে হলে 20-40 হাজার কয়েন আছে, তার মধ্যে আমি 1000 কয়েন আপনাদের বলেছি, এটা অনেক বেশি। এবার 1000 কয়েন আপনাদের কিনতে হবে, এটা কি কোথাও লেখা আছে বা এটা কি কোথাও বলেছে? আপনাকে ঠিক করে নিতে হবে ট্রেন্ড অনুযায়ী, আপনাকে ঠিক করে নিতে হবে আপনার প্রায়োরিটি অনুযায়ী, এটা কিন্তু আপনাকে করতে হবে। আমি আপনাকে একটা বলে দিলাম যে এই কয়েনটা কিনলে এই হতে পারে, আপনি অন্য একটা ইউটিউবারের ভিডিও দেখলেন সে বললো এই এই কয়েনটা কিনলে এটা হতে পারে, আপনি এরকম 10টা ইউটিউবারের ভিডিও দেখলেন, 10টা 10 রকম করলে 10 10টা ইউটিউবার মোটামুটি 500 করে কয়েন দিলেও অনেক কয়েন দিয়ে 5000 কয়েন দিয়ে দিয়েছে, 5000 কয়েন আপনার পক্ষে কেনা সম্ভব সম্ভব নয়। তো সেক্ষেত্রে অবশ্যই নিজের মাইন্ড ইউজ করবেন, এই ভিডিওটা কিন্তু অবশ্যই নিজের কাছে সেভ করে রাখবেন। তার কারণ হচ্ছে এটাই, আপনি কিভাবে কিন্তু পোর্টফোলিও বানাবেন প্লাস পাশাপাশি আপনার মেন্টালিটি কী হওয়া উচিত আপনি যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছেন, এবং কিভাবে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন সেটা কিন্তু আপনাকে কোনো জায়গায় বলবে না, কেউ বলতে চাইবে না। তার কারণ হচ্ছে সবাই বলবে যে এটা করুন ওটা করুন সেটা করুন, কিন্তু কেউ আপনাকে বলবে না, কেউ আপনাকে শেখাবে না যে কিভাবে আপনি স্টার্ট করবেন, কিভাবে আপনি শুরু করবেন। আপনারা যারা নতুন ট্রেডার আছে তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা পুরনো ট্রেডার আছে তারা কিন্তু মাঝে মাঝে ভুলে যান, কারণ আমরা মাঝে মাঝে গ্রিডি হয়ে যাই, আমাদের লোভ খুব বেশি কাজ করে। আমার মনে হয় এই জায়গায় সোলানা কিনলেই আমরা মোটামুটি $70 সোলানা কিনলেই আমরা কিন্তু $100 চলে যাবে, দেখলাম $70 কিনলাম $62 চলে গেল, এটাই হচ্ছে ব্যাপার। এর থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে, মার্কেট কিন্তু কোনো রকমভাবেই শুধুমাত্র উপর দিকে যাবে এটা ভাবা যায় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, দেখতে থাকুন ক্রিপ্টোবার্তার সঙ্গে থাকুন, পাশাপাশি অবশ্যই বলবেন যে ভয়েস ঠিক আছে কিনা, তার কারণ হচ্ছে নতুন মাইক দিয়ে রেকর্ডিং চলছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিকঠাক আছে কিনা। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা।